নমস্কার, আমার নাম হচ্ছে বেরেজা হেমব্রম, মুন্ডুমলা মিশন পাড়াবাড়ি থানা তালুক জেলা রাজশাহী। আজ আমি এখানে এসেছি একটা মিটিংয়ে এই পানির সমস্যার জন্য সমবেত হয়েছি আমরা। অন্যদেরকে বলেন একটু চুপ করতে, এই অন্যরা একটু চুপ। আমাদের অনেক সমস্যা তো হয়েছে, তারপরে এই পানির জন্য সমস্যা হইতে হইতে আমরা ক্লান্ত হয়ে গেছি খুবই। তবে একটা সমস্যা আমাদের আছে, আরো বড় সমস্যা, সব দিক দিয়েই সমস্যা আছে। আমরা নিজে অর্থের জন্য কিছু করতে পারি না, সবাই দিনমজুরি মানুষ। আমি সরকারের কাছে একটা দাবি চাইছি, মেয়রের কাছে একটা দাবি চাইছি। আমরা এই যে আমাদের মরাহারা হয় যখন, তখন রাস্তা আমাদের খুবই কষ্টকর হয়, আমাদের গোরস্থান যাওয়ার সময় খুবই সমস্যা হয়। এই যে আবাদের সিজনে এই আবাদের ওপর দিয়ে আমাদেরকে হেঁটে যেতে হয় গোরস্থানে। আমি সরকারকে বারবার দাবি চাইছি, অনেক দিন থেকে আমরা, বহুদিন থেকে আমরা এই অবস্থায় আমরা পড়ে আছি। আমরা গরিব মানুষ, রাস্তাঘাট করতে পারি না। আমি সরকারকে দাবি চাইছি যে আমাদের যেন রাস্তা করে দেন। গ্রামের ভিতরে আমাদের শুধু হিয়ারিং করা আছে, আমাদের কমিশনার করেছে 4 নম্বর ওয়ার্ডে হচ্ছে শুধু ইট বিছানো আছে, কিন্তু আমি চাইছি রাস্তাটা যেন ভালো হয়, কিংবা এক সাইডে যদি ড্রেন করা হয়, আর ওদিকে আমাদের রাস্তা যেন কবর স্থান পর্যন্ত।